সুইজারল্যান্ডের পশুবিজ্ঞানীরা গরুদের অজ্ঞান করে তাদের পেটের এক পাশে একটি 8 ইঞ্চি ব্যাসের ছিদ্র বা নালীপথ তৈরি করে দিচ্ছেন। এই ছিদ্রের সাহায্যে গরুর অন্ত্রে পরিপাক ক্রিয়া কেমন চলছে সেই সম্পর্কে ধারণা তৈরির চেষ্টা করছে বিজ্ঞানীরা। তবে বিষয়টিকে গাবাদি পশুদের পক্ষে অত্যন্ত যন্ত্রণাদায়ক বলেই মনে করেন বিভিন্ন পশুপ্রেমী সংগঠনের সদস্যরা। তাদের বক্তব্য, এভাবে গরুদের স্বাস্থ্য উন্নতির নামে আদপে তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে। বিজ্ঞানীরা দাবি করেন এই পরীক্ষার মাধ্যমে গরুদের পক্ষে আরও স্বাস্থ্যকর ডায়েট নির্ধারণ সম্ভব হবে। তারা বলছেন তারা গরুদের জন্য যে খাদ্য তালিকা নির্ধারণ করে দিচ্ছেন তা মেনে গরুদের খাবার খাওয়ানো হলে গরুর দেহ থেকে মিথেন গ্যাস নির্গমনের পরিমাণ কমে যায়। পরিমাণে বৃদ্ধি পায় গরুদের কার্যক্ষমতা। বিজ্ঞানীদের বক্তব্য, এই পদ্ধতি নতুন কিছু নয়। 1833 সাল থেকে এই জাতীয় পদ্ধতিতে গরুর অন্ত্রে নজর রাখা হয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী পরীক্ষামূলকভাবে গরুদের উট বা ঘাসের মিশ্রণ খাওয়ানো হচ্ছে। তারপর যখন সেই অর্ধপাচিত খাবার খাদ্যনালী বেয়ে রুমেন এ পৌঁছাচ্ছে তখনই গরুর পেটের ছিদ্রের ঢাকনা খুলে সেই অর্ধপাচিত খাবারের কিছুটা অংশ বিজ্ঞানীরা তুলে নিচ্ছেন পরীক্ষার জন্য। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।